সো গাইজ, এসকে স্যার কি ক্লাস পার্ট 2 হয়ে গেছে রিলিজ, যেটা আছে টিভিএফ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে, তোমরা যে দেখতে পারো। কিন্তু গাইজ, পার্ট 2 দেখার আগে পার্ট 1 অবশ্যই দেখে নেবে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আর যারা নতুন এই সিরিজের ব্যাপারে কিছু জানো না, তাদেরকে আমি বলে দিই, এই সিরিজটা হচ্ছে গাইজ 2021 এর অ্যাসপিরেন্টস বলে একটা সিরিজ ছিল, সেটারই সাকসেসর, যেটা তখন বহুত বেশি ফেমাস ছিল। যেখানে গাইজ তিনটে বন্ধুর ওল্ড রাজেন্দ্রনগরে গিয়ে যে প্রিপারেশনটা ইউপিএসসির জন্য তারা করে, সেই স্ট্রাগল আর সেই জার্নিটাকে খুব ভালোভাবে দেখানো হয়। এত ভালোভাবে দেখানো হয় যে তোমরা লিটারালি রিলেট করতে পারবে এক একটা সিন, এক একটা জিনিস, যদি তুমি একটা অ্যাসপিরেন্টস হও তাহলে। এবার যদি বলি এসকে স্যারের কথা, তো অ্যাসপিরেন্টস যে তিনজনের কথা আমি তোমাদের বললাম, ওই তিনজনের মধ্যে একজন হচ্ছে এসকে স্যার। তোমরা অ্যাসপিরেন্ট সিরিজটা যখন দেখবে তখন তোমরা এমনিই বুঝতে পারবে সব। সো প্রথমে অ্যাসপিরেন্ট সিরিজটা দেখো, তারপরে দেখো এসকে স্যার কি ফার্স্ট এপিসোড, তারপরে দেখো এসকে স্যার কি সেকেন্ড এপিসোড। কিন্তু এসকে স্যার কি ক্লাস সিরিজটা একটা স্টুডেন্টের উপরেই, মানে একটা অ্যাসপিরেন্টের উপরেই বেস করে পুরো বানানো হয়েছে, যার নাম হচ্ছে আশিস। এপিসোড 1 এ দেখানো হয় যে আশিস হচ্ছে একটা বহুত বড় আইএস অফিসারের ছেলে, আর তার ভাই আমার মতন পড়তে পড়তে খুব একটা ভালো লাগে না, সারাদিন ল্যাথ খায়, গেম খেলে আর বন্ধুদের সঙ্গে ফুটি বাড়ায়। কিন্তু কি করবে গাইজ, তার বাবা তার দাদু সবাই গাইজ আইএস অফিসার ছিল, আর তার বাবার বহুত ইচ্ছা ছিল যে তার ছেলে যেন আইএস অফিসার হয়, ইউপিএসসি ক্র্যাক করে। আর সেই জন্যই তার বাবা তাকে জোর করে ওল্ড রাজেন্দ্রনগর পাঠিয়ে দেয় ইউপিএসসির প্রিপারেশন করার জন্য, যেখানে লাখ লাখ স্টুডেন্টস নিজের লাইফের সাকসেস পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আর তার বাবা তাকে পাঠিয়ে দেয় এসকে স্যার কি ক্লাসে, এসকে স্যারের আন্ডারে প্রিপারেশন করাতে। কিন্তু তার ওইখানেও সেই সেম সমস্যা, মানে তার পড়তে ভাই একদমই ভালো লাগে না আমার মতন, সে শুধু ইউপিএসসি থেকে পালানোর জন্য শুধু পড়ছিল, নতুন নতুন ট্রিক বের করছিল নিজের বন্ধুদেরকে, ভাই কি করে ভাই এখান থেকে আমাকে বের কর ভাই, কোনো প্রিপারেশন করার কোনো ইচ্ছা নাই এখানে। তারপর গাইজ এসকে স্যারের মাথায় একটা আইডিয়া আসে, আর সে আশিসকে তিনটে কাজ দেয়, আর ওই কাজটাই হচ্ছে একটা ট্র্যাপ যেখানে আশিস গিয়েছিল ফেসে। তারপর তার সঙ্গে কি কি হয় সেটা তোমাকে দেখতে হবে এপিসোড 1 এ। তো গাইজ, এবার যদি আমি এপিসোড 2 এর কথা বলি, এসকে স্যার কি পারবে আশিসকে নিজের লাইনে আবার ফেরত আনতে আর তাকে ইউপিএসসির প্রিপারেশন করাতে? আর এসকে স্যার যে তিনটে কাজ দিয়েছিল তাকে ইউপিএসসির লাইনে আবার যেন ঢোকানো যায়, সেই জন্য সে তিনটে কাজের মধ্যে কটা কাজ করতে পেরেছে না পেরেছে সেটা দেখতে হবে তোমরা এই সেকেন্ড এপিসোডে, যেটা আছে টিভিএফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বারবার বলছি, ফ্রিতে আছে ভাই, দেখো। দেখো গাইজ, এই সিরিজটা কোনো নর্মাল সিরিজ নয়, আর কোনো নর্মাল সিরিজের মতন তোমাদের বহুত নেক্সট লেভেল এন্টারটেইনও করতে পারবে না। এই সিরিজের মেইন অডিয়েন্স হচ্ছে ইউপিএসসি অ্যাসপিরেন্টস, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, নিউ বিগিনিং যারা পড়াশোনা স্টার্ট করেছে কোনো গভর্নমেন্ট জব ক্র্যাক করার জন্য, তারা এই সিরিজটা দেখবে, তাদের জন্য এই সিরিজটা বানানো। সেই জন্য অ্যাসপিরেন্ট সিরিজটা এত খতরনাক লেভেলে চলেছিল, আর তাদেরই ডিমান্ডে, অ্যাসপিরেন্টসেরই ডিমান্ডে এই সিরিজটা আবার বের করা হয়। সো তুমি যদি একটা অ্যাসপিরেন্টস, তাহলে তোমাদের এইটা অবশ্যই দেখা দরকার। আর এই সিরিজে ইউপিএসসি যে হার্স রিয়ালিটি, যে স্ট্রাগল, যে ভিতরের কথা, সেগুলো অনেক কিছু এখানে রিভিল হয়, অনেক কিছু তোমরা এখানে ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে। তো অনেকে এই সিরিজটা দেখার পর মোটিভেট হতে পারো, অনেকে ডিমোটিভেট হয়ে মাঠ থেকে পালিয়ে যেতে পারো। কিন্তু গাইজ, যে মাঠে টিকে থাকতে পারবে না সেই হবে ইউপিএসসি এর আইএস অফিসার। যেমন এসকে স্যার বলে না, কাছুয়া বানো কাছুয়া, ঘোড়া নেই, জো কাছুয়া বানেগা বহি আইএস বানেগা। সো গাইজ, পেশেন্স রাখো আর নিজের টার্গেটে এগিয়ে যাও, সাফল্য ভাই একদিন না একদিন আসবেই। সো গাইজ, আজকের জন্য এতটাই, ভিডিওটা ভালো লাগলে গাইজ একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।